অবশেষে ব্যাগটি খুলে দিল। সো বন্ধুগণ, এখানে মাছের থেকেও কাঁচারা বেশি আসছে। মাছ মনে করেন আপনি হবে না 10 ব্লক, কিন্তু কাঁচারা হবে মনে করেন আপনি 20 ব্লক। কারণ হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম, এমডি মুবারক ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি বরাবরের মতন ফিশিং ভিডিও। সো আমরা এখন এটি সিম্পিয়ান জাল। তো আমরা এখন সিম্পিয়ান জাল দিয়ে ফিশিং করতেছিলাম। তো ফিশিং করার পর জালটি উঠানোর সময় হয়েছে। 4 থেকে 5 ঘন্টা আমরা জালটিকে সমুদ্রে ফেলে এনেছিলাম। তো এটিকে আমরা যখন উঠাচ্ছি জালটি, উঠানোর পর আমরা এখানে কী কী মাছ, মাছের নাম সহ আমি আপনাদেরকে ইন্টারভেল ক্লিয়ারভাবে বুঝিয়ে দেবো, বলে দেব। তো আপনারা দয়া করে কেউ ভিডিও স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আপনার সাথে আছে আমি মুবারক হোসেন। অবশেষে সম্পূর্ণ জালটিকে বটা হয়ে গেল ডারামে। তো এটিকে পিছনে দেখা যাচ্ছে না, একটু রোলিং আছে তাই ব্যাগটিকে দেখা যাচ্ছে না। দেখুন ঝাঁসে ঢুলতেছে পিছু রোলিংয়ের কারণে। তো আমরা ব্যাগটি আঁকটি দিয়ে বুঝতে পারতেছি কিছু পানিগুলো ঘুরে গেছে। তো এখানে জালটিকে পিছনে নিয়ে আসছে, তো এটিকে ছাড়িয়ে নিয়ে আসছে। জালটি দুটি সিঙ্গেল হুক লাগাচ্ছে ব্যাগ জালটি উঠানোর জন্য, মাছের জালটি উঠানোর জন্য। তো এখানে কী কী মাছ আছে, মাছের নাম সব আপনাদেরকে বলে দেবো। তো সিঙ্গেল হুকগুলো লাগানো হয়ে গেছে। এটিকে ধীরে ধীরে হাফেজ দিয়ে জাহাজ উঠে নিবে মাছের ব্যাগটিকে। তো এটিকে আস্তে আস্তে হাফেজ দিয়ে জাহাজ উঠে নিচ্ছে ব্যাগটিকে, আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আহামরি কোনো মাছ আসছে না, 2-4 কেজির মতো মাছ আসছে। তো এটিকে এখন খুলে দেবে ব্যাগটি। খুলে দেওয়ার পরে আমরা দেখবো এখানে কী কী মাছ। অবশেষে ব্যাগটি খুলে দিল। সো বন্ধুগণ, এখানে মাছের থেকেও কাঁচারা বেশি আসছে। মাছ মনে করেন আপনি হবে না 10 ব্লক, কিন্তু কাঁচারা হবে মনে করেন আপনি 20 ব্লক। কারণ এই দেখতে পাচ্ছেন এটি কি, দেখুন সাগরের কুচ্ছা। এটা আমরা সামুদ্রে ফেলে দিই, এগুলা সাগরের কুচ্ছাগুলা বলেছি কুচ্ছা আর কি সাগরের। তো কুচ্ছাগুলো আমরা ফেলে দিয়েছি। আর এটি কাবিলা মাছ, এটা আমরা নিয়ে এগুলো ফেলি না। আর এখানে একটা অবস্থা দেখেন, এখানে আপনি মাছ থেকেও কাঁচারা বেশি। মাছ
মাস হবেন আপনি মনে করেন 10 বলক, কিন্তু কাঁচরা হবে আপনি মনে করেন 20 বলক। তো কাঁচরা কাঁকড়া সব, এগুলো কোনো অন্য কাঁচরা না, সবগুলো কাঁকড়া। তো এখানে দেখতে পাচ্ছেন কাটা মাছ, এই ডাঙা চুক্কা, এই সাদা দাঁতিয়া কাটা মাছ, লাল স্টিক, এসব ধরনের মাছগুলো এখানে বেশি, সুরি মাছ, এসব ধরনের মাছগুলা মোটামুটি আসছে। তো মাছগুলোকে বেলসা দিয়ে বিড়িয়ে দিচ্ছে, কারণ এগুলাকে বাঁচবে আমাদের হাতে স্টাবারে বসে, তাই কারণ এগুলাকে বিড়িয়ে দিচ্ছে বেলসা দিয়ে। যাই হোক বন্ধুগণ, আমার ভিডিও যদি আপনার থেকে একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম নিত্য নতুন ফিশিং ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।